পণ্ডিত মশাই চেয়ারে বসেই নদী শব্দের রূপ করো বলে ঘুমিয়ে পড়লেন। আমরা বই খুলে হড়বড় করে যা তা খানিকটা বলে গেলাম এবং তার উত্তরে পণ্ডিত মশাইয়ের নাকের ভিতর থেকে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনে বুঝলাম নিদ্রা বেশ গভীর হয়েছে। সুকুমার রায় সৃষ্ট অমর চরিত্রগুলির একটি পাগলা দাশু। এবারের নিবেদন, সেই সিরিজের চীনে পটকা গল্পটি। গল্প পাঠে বিশ্বনাথ বসু, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে চীনে পটকা। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলো ভাগ করে খেলাম। খেলো না কেবল পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খেতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করত না। দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলত। আমরা রামপদকে বললাম দাশুকে কিছু দে। রামপদ বলল, কিরে দাশু খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করে বললে তো রাগ হবারই কথা। কিন্তু দাশু কিছু না বলে গম্ভীরভাবে হাত পেতে মিহিদানা নিল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডেকে সকলের সামনে তাকে সেই মিহিদানা খাইয়ে দিল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে মুচকি মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলে গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করে আমরা সকলে খেলায় মেতে গেলাম। দাশুর কথা কেউ ভাববার সময় পেল না। টিফিনের পর ক্লাসে এসে দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে। তখনই আমার কেমন সন্দেহ হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে দাশু কিছু করেছিস নাকি? দাশু নিতান্ত ভালো মানুষের মতো বলল, হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি। আমরা বললাম, ধুত সে কথা কে বলেছে? কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? এ কথায় দাশু ভয়ানক চটে গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসছিলেন। দাশু তাঁর কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করে বসিয়ে রাখলাম। এই পণ্ডিত মশাই মানুষটি মন্দ নন, পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক রকমে চটে যান। সেই সময় তার মেজাজটি আশ্চর্য রকমের ধারালো হয়ে ওঠে। পণ্ডিত মশাই চেয়ারে বসেই নদী শব্দের রূপ করো বলে ঘুমিয়ে পড়লেন। আমরা বই খুলে হড়বড় করে যা তা খানিকটা বলে গেলাম এবং তার উত্তরে পণ্ডিত মশাইয়ের নাকের ভিতর থেকে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনে বুঝলাম নিদ্রা বেশ গভীর হয়েছে। কাজে আমরাও স্লেট নিয়ে টুকটাক আর 10-25 খেলা শুরু করে দিলাম। কেবল মাঝে মাঝে যখন কমে আসত তখন সবাই মিলে সুর করে নদী নদ নদ ইত্যাদি আওড়াতাম। দেখতাম তাতে ঘুমপাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলাই মত্ত, কেবল দাশু এক কোণায় বসে কি যেন করছে সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মশাই চেয়ারের তলায় তক্তার নিচ থেকে ফাট করে কি একটা আওয়াজ হলো। পণ্ডিত মশাই ঘুমের ঘরে ভ্রুকুটি করে সবে মাত্র উ বলে কি যেন একটা ধমক দিতে যাবেন, এমন সময় সবচেয়ে তাণ্ডব কোলাহল উঠে সমস্ত স্কুলটাকে একেবারে কাঁপিয়ে তুলল। মনে হলো যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটোতে লেগেছে। দুনিয়ার যত কাঁসারি এক লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূর বলে তেমনি হয়ে হাঁ করে রইলাম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করে তারপর হঠাৎ হাত পা ছুঁড়ে তারপর এক লাফে টেবিলে ডিঙিয়ে একেবারে ক্লাসের মাঝখানে ধরপড় করে পড়ে গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাতে দেখিনি। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করে নাম তাওড়াচ্ছিল, তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে থেমে গেল। দেখতে দেখতে স্কুলময় হুলস্থুল পড়ে গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যাপন্যায় ব্যস্ত হয়ে বিকট শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়ে তুলল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হয়ে এলো তখন পণ্ডিত মশাই বললেন,
কিসের শব্দ হয়েছিল দেখো। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ থেকে একটা হাঁড়ি ঠেলে বের করল, রামপদ সেই হাঁড়িটা। তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লেগেছিল। পণ্ডিত মশাই ভয়ানক ভ্রুকুটি করে বললেন, এই হাঁড়িটা কার? রামপদ বলল, আগে আমার। আর কোথায় যায়, অমনি দুই কানে দুই পাক, হাঁড়িতে কি রেখেছিলি? রামপদ তখন বুঝতে পারল যে গোলমালের জন্য সমস্ত দোষ তার ঘাড়ে এসে পড়েছে। সে বেচারা তাড়াতাড়ি বোঝাতে গেল, আগে ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম, তারপর মুখের কথা শেষ না হতেই পণ্ডিত মশাই বললেন, তারপর মিহিদানাগুলো চিনে বটকা হয়ে ফুটতে লাগলো না, বলেই ঠাস ঠাস করে দুই চর। অন্যান্য মাস্টাররাও ক্লাসে এসে জড়ো হয়েছিলেন, তারা এক বাক্যে হাঁ হাঁ করে রুখে এলেন। আমরা দেখলাম বেগতিক, বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা নিয়ে পণ্ডিত মশাইকে দেখিয়ে বলল, এই দেখুন আপনি ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন টুকটাকের ঘর কাটা। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচণ্ড এক চড় তুলি হঠাৎ কেমন থতমত খেয়ে গেলেন। তারপর দাশুর দিকে খটমট করে তাকিয়ে বললেন, চুপ, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করে বলল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে বললেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনেই সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি, প্রায় আধ মিনিট খানে কারোর মুখে কথা নেই। তারপর পণ্ডিত মশাই হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বললেন, কেন পটকায় আগুন দিচ্ছিলি? দাশু ভয় পাওয়ার ছেলে নয়, সে রামপদকে দেখিয়ে বলল, ও কেন আমায় মিহিদানা দিতে চাইছিল না? এরকম অদ্ভুত যুক্তি শুনে রামপদ বলল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে আমার পটকা, আমি যা ইচ্ছা তাই করব। এইরকম পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না, কাজেই মাস্টারেরা সকলেই কিছু কিছু ধমক ধমক করে যে যার ক্লাসে চলে গেলেন, আর সে পাগলা বলে তার কোনো শাস্তি হল না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করো তাকে দোষ বোঝাতে পারলাম না। সে বলল, আমার পটকা, রামপদর হাঁড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত। শুনলেন সুকুমার রায়ের চীনে পটকা গল্পটি। এমন আরও অনেক গল্পের জন্যে সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।